ভাই এটা কত হলো ভাই কাকা কত হলো ভাই এই জোড়াটি কত হলো আজ 6 আগস্ট 2022 আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি হযরতপুর গরুহাটে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হযরতপুর হাট থেকে বিক্রয়কৃত গরুগুলোর দাম দর কাকা এটা কত হলো 107 ভাই এটা কত হলো ভাই 280 ভাইয়া এই গরুটা কত হলো ভাইয়া 50,000 টাকা সুন্দর একটি বাছুর নিয়ে নিলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ 6 আগস্ট 2022 হযরতপুর গরুহাট থেকে বিক্রয়কৃত গরুর দাম দর কাকা কত হলো 55,000 টাকা গাই বাছুর সহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য ব্যাপার 55,000 টাকায় গাই বাছুর সহ বিক্রি হয়ে গেল তো গরুটি এত ভালো না হলেও বাছুরটি কিন্তু ভালো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরু বের হচ্ছে আমরা দাম দর জানাতে চেষ্টা করছি কিন্তু ভাইয়া জোড়াটি কত হলো 5টা কত হলো ভাইয়া দেখতে পাচ্ছেন 5টি সুন্দর সুন্দর গরু নিয়ে ভাইয়া কত হলো 5টি গরু 320,000 মাহফুজ এন্টার মাহফুজ পোল্ট্রি ফার্ম এটা কোথায় অবস্থিত আপনাদের ফার্মটি সিঙ্গার 4 গ্রাম সিঙ্গার এটা কত হলো ভাইয়া 65,000 টাকা সুন্দর একটি গরু ভাইয়া এটা কত হলো 36,000 টাকা দর্শক আজ 6 আগস্ট 2022 আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হযরতপুর গরুহাট থেকে বিক্রয়কৃত গরু ছাগলের দাম তো আশা করি আপনারা আমাদের চ্যানেল গরুহাট চ্যানেলটির সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের লেটেস্ট আপডেট এবং আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা দেখানোর চেষ্টা করি এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাটে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এবং প্রচুর পরিমাণে গরু ছাগল কিন্তু এই হাটে বেচা কেনা হয়ে থাকে দেখেন এখন বেলা গড়িয়ে গেছে তবুও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই হাটে কিন্তু ঢুকছে এখনও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হযরতপুর গরু হাটে ঢুকছে এবং গরুর আমদানিও কিন্তু রয়েছে প্রচুর আমরা কিছু বিক্রয়কৃত গরুর দাম দর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাইয়া গরু দুটি কত হলো ভাইয়া 1,04,000 টাকা দুটি সুন্দর সুন্দর দেশাল গরু ভাইয়া ছাগলটি কত হলো ভাইয়া 6,800 টাকা দর্শক আমরা কাকা এটা কত হলো তো ফেরত তো থেকে গরু ফেরত চলে যাচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সাথে সাথে এটাও দেখানোর চেষ্টা করছি যে বেলা পড়ে গিয়েছে তাও কিন্তু হযরতপুর গরুহাটে কিন্তু প্রচুর মানুষের আমদানি হচ্ছে এবং শেষ মুহূর্তের কী রকম দামে গরু বেচা কেনা হচ্ছে এই আপডেটটা আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আশা করছি সাথে থাকবেন এবং আমাদের চ্যানেল গরুহাটটি সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনারা নিয়ে নেবেন কাকা এই খাসিটি কত হলো 6,500 টাকা সুন্দর একটি লাল খাসি নিয়ে নিলেন জি ভাইয়া গরুটি কত হলো এটি বিক্রি করতে এনেছিল কিন্তু বিক্রি হয়নি গরুটি ফেরত চলে যাচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি হযরতপুর গরুহাট থেকে 6 আগস্ট শনিবার ভাইয়া গরুটি কত হলো 48,000 টাকা ভাইয়া এটা কত হলো ভাইয়া 34,000 টাকা দর্শক আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি ভাইয়া এই কালোটা কত হলো ভাইয়া এই জোড়াটা কত হলো ভাই জোড়াটা 110 95 ভাইয়া গরুটি কত হলো 90,000 টাকা
ভাই এটা কত হলো ভাইয়া 90 90 সুন্দর হয়েছে এটা কত হলো ভাইয়া কত হলো ভাইয়া কত হলো সম্ভবত 145 দর্শক আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভাই এটা কত হলো কত 55 750 57,000 টাকা গরুটি সুন্দর হয়েছে মানা করছে কেটা ভাই এটা কত হলো ভাইয়া 2,00,000 টাকা বাছুর সহ এটা কত হলো কাকা এই যে দুইটা একসাথে দুইটা 4,00,000 টাকা দুটি দুই জোড়া গাভী এবং বাছুর 4,00,000 টাকা ভাই এটা কত হলো ভাইয়া 3,00,000 এই ভাইয়া একটু জানতে চাচ্ছি এগুলো কত লিটার দুধ বলে দিয়েছে ভাই দুধের কথা তো বলতে পারবো না আচ্ছা আচ্ছা যা থাকে আর কপালে যা থাকে কপালে দুধের 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 ব্যাপারটা হচ্ছে যা থাকে কপালে এবার আপনার পরিচর্যার উপরে দুধ নির্ভর করে জি ভাইয়ার খামারটি কোথায় চন্দ্রীপ তো দর্শক দেখতে পাচ্ছি আমরা হযরতপুর থেকে বিক্রয়কৃত গরু বাছুরের দাম দর এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কি দামে এখান থেকে গরু বাছুর বিক্রি হচ্ছে কাকা এটা কত হলো 30,000 টাকায় লাল টুকটুকে বাছুর কাকা জোড়াটা কত হইলো কাকা 81 হোক আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাছুর চলে আসছে ভাইয়া এটা কত হলো ভাইয়া কত হলো ভাইয়া এটা 2,60,000 টাকা ভাইয়া গাভী বাছুরটি কত হলো 2,22,000 টাকা ভাইয়া জোড়াটি কত হলো ভাই 1,40,000 টাকা জোড়া দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি হযরতপুর গরু হাটের বর্তমান চিত্র তো কাকা দুটি কি ফেরত দর্শক আজ 6 আগস্ট 2022 হযরতপুর হাট থেকে এ পর্যন্তই আশা করি আমাদের চ্যানেল গরুর হাট চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।